বিদেশীদেরকে বলি যে আমাদের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাবই। সংসদে কিছু মানুষ ছিলেন, তারা চলে গেছেন। এই দুজন ছিলেন, একজন তো সমানে মিথ্যা কথা বলতেন, আরেকজন দাঁড়িয়ে শুরু করতে আওয়ামী লীগকে গালাগাল। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের এই ডাকাতিয়া নদীটির খনন কাজটি একটু আপনি করে দেন, আর জমিটি নদীটিকে উদ্ধার করে দিন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আমাদের গত চার বছর বা এক বছরের যে উন্নয়ন কার্যক্রম তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমি বিস্তারিত বলবো না, শুধু কয়েকটা উল্লেখ করতে চাই। এই কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই মেট্রো রেল উদ্বোধন করেছেন, আজকে সেই টঙ্গী থেকে শুরু করে এই পর্যন্ত শেরেবাংলা নগর পর্যন্ত যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, এটি আমি জানি সেখানে অনেকেরই খুব গাত্রদাহ হয়। আর মাননীয় স্পিকার, আমরা দেখেছি ওই যে আকাশে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এসব কিভাবে হলো। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধুকে হত্যা করেও কেউ দাবায় রাখতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যে পর্যায়ে চলে গেছে, আজকে যে পর্যায়ে চলে গেছে, সমস্ত পৃথিবীতে উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেশে বিদেশে আমরা বলি, বিদেশিদেরকে বলি যে আমাদের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাবই, কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। মাননীয় স্পিকার, এই সংসদে কিছু মানুষ ছিলেন, তারা চলে গেছেন। এই দুজন ছিলেন, একজন তো সমানে মিথ্যা কথা বলতেন, আরেকজন দাঁড়িয়ে শুরু করতে আওয়ামী লীগকে গালাগাল। এখন আর সেই জিনিস নেই, চলে গেছেন এখান থেকে। এখন কি করেন, ঘরের মধ্যে বসে দেয়ালকে গালাগালি করেন, আর কিছু ওই ভুইভোর সাংবাদিককে ডেকে নিয়ে যত সব আজে বাজে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম নামক যে ভদ্রলোক, তিনি কয়েকদিন আগে বললেন কি, পাকিস্তান আমল ভালো ছিল। এটা ধিক্কার দিলেও শেষ হয় না, পাকিস্তান আমল নাকি তার জন্য ভালো ছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি তাকে জেলে না পাঠিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেন, তার জায়গা পাকিস্তানেই ভালো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটি গল্প বলতে চাই, গল্প নয় একটি ঘটনা বলতে চাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব নেওয়ার পরে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আপনারা আমাকে সহায়তা করুন, আর আমাকে 5টি বছরের একটি মহল্লত দিন, আমি আপনাদেরকে একটি সুইজারল্যান্ড বানিয়ে দেব। একজন সাংবাদিক দাঁড়িয়ে উঠে বললেন যে, মোহতারম উজির আজম, আপনি 5 বছরের মহল্লত কেন, আপনি 10 বছর নেন, আমাদের সুইজারল্যান্ড দরকার নেই, একটি বাংলাদেশ বানিয়ে দিন আমাদেরকে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমার এলাকায় কতগুলো কাজ 50 বছরও হয়নি, এখন আল্লাহর রহমতে সেসব কাজ অনেকগুলো সম্পন্ন হয়েছে, অনেকগুলো কাজ চলমান রয়েছে। যেমন আমার এলাকায় 107 বছরের থানা, কিন্তু সেখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি ফায়ার সার্ভিস উপহার দিয়েছেন। মাননীয় স্পিকার, এখন রাস্তাঘাট ছিল না, এখন আল্লাহর রহমতে এই কোভিডের ভিতরেও, এই কোভিড কিংবা ইয়ের ভিতরেও, এই যুদ্ধের মধ্যেও, এখন ফরিদগঞ্জের এক কোনায় যদি গাড়িতে উঠি, সারা ফরিদগঞ্জ ঘুরতে পারবেন, গাড়িতে নামার প্রয়োজন পড়বে না। এই মুহূর্তে 6টি পুল পুলের নির্মাণ কাজ চলছে, সেই পুলের নির্মাণ কাজের জন্যে আমি আবার আমাদের স্থানীয় কর্মীদেরকে দিয়ে কমিটি করে দিয়েছি, যাতে করে কোনো রকম দুর্নীতি না হয়। এই যে গতকালকেই আমাদের কর্মীরা একটি পুলের নির্মাণ কাজকে চ্যালেঞ্জ করে সেখানে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমি ইঞ্জিনিয়ারকে বলে সব ঠিকঠাক করে আবার চালু হয়েছে। আমাদের এলাকায় এই পদ্মার
ঢাকাতিয়া নদীর উপরে 107 কোটি টাকার উত্তলিশ সেতু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আমাদের ফরিদগঞ্জ, আমার ব্যক্তিগত এবং ফরিদগঞ্জের মানুষের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। শুধু আমি শুধু একটু দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকাতিয়া নদীটি এত এত খরস্রোতা ছিল, মুক্তিযুদ্ধের সময়ও আমরা এই নদীতে পাকিস্তান আর্মিকে গুলি করেছি, পাকিস্তান আর্মির জাহাজে গুলি করেছি। এখন সেটি হয়ে গেছে শীর্ণকায়া, সাপের মতো একে বেঁকে চলছে। দুই পাড়ের একদিকে যে জমির মালিক কৃষক তারা ঠেলতেছে বছর বছর, আরেকদিকে ওই যে ইট ভাটার মালিক তারা বছর বছর ঠেলে ঠেলে ওই ঢাকাতিয়া নদীকে একেবারে একেবারে একটা সাপের মতো, খালের মতো করে দিয়েছে। সেখানে এক সময় বিশাল মৎস্য ভাণ্ডার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এখন আর নেই। আপনি তো অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন বাঙালি জাতিকে, আমাদেরকেও অনেক দিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের এই ঢাকাতিয়া নদীটির খনন কাজটি একটু আপনি করে দেন আর জমিটি নদীটিকে উদ্ধার করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এইটুকুই দাবি, আর কোনো দাবি আমার নাই। শুধুমাত্র আমি বলবো যে যে আমি আমার এলাকায় বিএনপি নামক তারা যখনই কোনো মিটিং করতে আসে আমার এলাকায়, তারা যদি আসে 100 জন, আমার পক্ষ থেকে নামে 2,000, 3,000, 4,000, 5,000 জন আমরা নামি। নামলে তারা পালিয়ে চলে যায়, একটিও মিটিং মিছিল করতে পারে না। আমরা কোনো গুন্ডামি করি না, আমরা কোনো লাঠি নেই না, কিচ্ছু নেই না, আমরা জনগণকে রাস্তায় নামাই, তারপরে তারা ইয়ে করে। কারণ আমি 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 বলেছি যে আপনারা ঘরে বসে বসে দেয়ালের সঙ্গে কথা বলেন, গালাগালি করেন, রাষ্ট্র পরিচালনা করবেন শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কারণ শেখ হাসিনার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এটি আজকে সর্বজন স্বীকৃত। আপনাদের ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আরেকবার ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি, এবং মাননীয় সংসদ সদস্য যারা শুনেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।